বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সীমান্ত এলাকায় বাংলাদেশি গরু চোরের উপদ্রব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। খোয়াইয়ের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রতি রাতে হানা দিচ্ছে বাংলাদেশি চোরের দল। সূত্রের খবর অনুসারে গত এক মাসে খোয়াইয়ের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় শতাধিক গরু চুরির ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু এত সব চুরির ঘটনার পরও কুম্ভ নিদ্রায় রয়েছেন সীমান্ত রক্ষীরা। প্রতিদিনের মতো রবিবার গভীর রাতেও খোয়াইয়ের সীমান্ত গ্রাম পহরমোড়া মধ্যপাড়া 11-12 জন বাংলাদেশি চোরের দল ধারালো অস্ত্র নিয়ে গ্রামের একাধিক মানুষের বাড়িতে হানা দেয়। এদিন পহরমোড়া মধ্যপাড়ার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়ির গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির সময় ঘটনাটি টের পেয়ে বসত ঘর থেকে বেরিয়ে আসেন বাড়ির মালিক। পরবর্তীতে একাধিক চোরের উপস্থিতি বুঝতে পেরে একই এলাকায় বসবাসকারী নিকট আত্মীয়দের ফোন করে ঘটনা জানান দিলীপ বিশ্বাস। এই খবর শুনে ছুটে আসে দিলীপ বিশ্বাসের ছোট ভাই রঞ্জিত বিশ্বাস সহ অন্যান্যরা। তবে দিলীপ বিশ্বাসের বাড়ি যাওয়ার পথে চোরের দলের সাথে মুখোমুখি হন রঞ্জিত বিশ্বাস, আর সেই সময় ধারালো দাঁতে রঞ্জিত বিশ্বাসের হাতে আঘাত করে চোরের দল। এতে করে রঞ্জিত বিশ্বাসের বাঁ হাতের একটা আঙুল হাত থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ঘটনার পরই বাংলাদেশি গরু চোরের দল পার্শ্ববর্তী একটি ইটভাটার রাস্তা ধরে দৌড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়। অপরদিকে ঘটনার সাথে সাথে গুরুতর আহত অবস্থায় রঞ্জিত বিশ্বাসকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জেবি হাসপাতালে রেফার করা হয় তাকে। আমি তখন এখানে ঘুমাইছি, তো বাচ্চার মা আমার ঘুম করছে, যে গরু করে দরজা শব্দ হইতেছে। আমি উঠতাম, আমি না বাইরিয়া এবারে গেছি, গিয়া দেখছি করে সেগা তাকাইছি বাইরের দিকে, কিছু আসেনি, বাইরে নাই, দরজা খুলছি, খুললে এখানে দাঁড়াইছি, দাঁড়ায় দিয়ে গরুর ঘরটা একটু সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা দিকে আমি তাড়াতাড়ি গড়ে গিয়েছি গিয়ে দুইকে আমি সবাই ফোন করতেছি যে উঠবেলা গিয়ে চুরাইছে। আমি দিকে দুই তিনজনের ফোন করছি, চুরাইছে ভাই আইতো। তারপরে আমার ছোটো ভাই আছে, আমার বাবা আইছে, একজন আমার সঙ্গে কাকা লাগে, কাকা তো ভাই আছে, আয়া তারা চুর পাইছে সামনে ই করে ফেসনে ভাইয়া, তার লগে চুরের লগে হস্তান্তর চুইছে। তখন আমার ভাই আসলো ফেসনে রাস্তার সামনে ওই, তখন চুরে এভাবে কুম আছে হাতে আটকাইছে, আটকায় মোবাইলটা আছে আর দুইটা আঙুল কাটা কাটা গেছে, আর কিছু লোক গেছে চুর দিকদার গেছে সামনে চুর এই গেছে আছে কয়েক চুর 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 চুর। তখন তখন একজন আমি ছিলি দিছে কুর ফেলে ছিল আমি দাদা করি, আমি শুধু ছিলি দিছি দৌড়ে গেছি রাস্তা চুরে ফাঁসানে ওই বাট্টার দিকে তো গেছি প্রায়। আমরা এইদিকে দিয়ে আমার বাইকের আমার আঙুল কুকুম আছে রক্ত পথ আছে বাড়ি গেটের থেকে গেছে ওইদিকে। কী নাম আপনার ভাইয়ের? রঞ্জিত বিশ্বাস, গাড়ি চালা ড্রাইভার। কী দিয়ে কূপ দিছে? কী দাও দাও দিয়ে কূপ দিছে? মানে কি আঙুল টুকরো হয়ে পড়ে আঙুল টুকরো টুকরো এই আঙুলটা জানিয়ে দেয়। তখন আমার বাবা আসলো, এখন কই আছে তিনি? তিনি এখন জীবিত, এবার কালকে রাত্রে একটা সময় বুঝি যাবার করছে, মুক্তি আছে জীবিত। আপনার এই জায়গাটা কী নাম? যা পরমরা মধ্যপাড়া। এটা কি এখান থেকে কি বাংলাদেশ বর্ডার খুব কাছে? কাছে প্রায় এক দেড় কিলোমিটার। এখানে বিএসএফ এর ক্যাম্প নাই? কাছে। এই ঘটনা বিএসএফ এর ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।